এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা সকাল সকাল শুরু করেছি, আজকে যাব বড়বাজারে। ইয়েস, আজকে যাব বড়বাজারে, সেখান থেকে প্রচুর জিনিস কেনার আছে। আর কত টাকা কি মিটার নেয়, কত কম দাম কিনবো, সমস্তটা দেখানোর চেষ্টা করবো। চলুন আমার সাথে যাওয়া যাক বড়বাজার মার্কেটে। তো এখানে দেখুন আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম, তো এখানে আমি রাস্তা থেকে যাচ্ছি আর একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাড়ির পরিবেশটা। তো আমি আজ যাচ্ছি আমার দাদা, তো এখানে স্কুটি নিয়ে প্রথমে যাব স্টেশনে, তারপর থেকে যাব ট্রেনে করে। তো এখানে দেখুন বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে, একদম পুরো ওয়েদারটা কিন্তু ভালো আছে। কিন্তু এই ওয়েদারটা বেশিক্ষণ ভালো থাকার নয়, জাস্ট কিছুক্ষণের জন্য ভালো আছে, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে চলে এসেছি দেখুন আমি স্টেশনে, তো আমাদের এই স্টেশনে চলে এসেছি, এসে দেখলাম পুরো স্টেশনে তেমন কেউ নেই, পুরো ফাঁকা, ভাবলাম কি ভালো। তারপরে দেখলাম ট্রেন চলে এসেছে, ট্রেনেও তেমন লোকজন ছিল না, খুবই ভালো ওয়েদার ছিল, ভাবলাম যে ট্রেনটা বেশ ফাঁকা, আজকে তো ছুটির দিন তার মানে ট্রেন ফাঁকা। তো এখানে আমি ট্রেনে উঠে গেলাম, উঠেই দেখাচ্ছি দেখুন ট্রেন পুরোপুরি ফাঁকা। অবশ্য ট্রেনে বেশিক্ষণ লাগবে না ভিড় হতে, তো সমস্তটা দেখানোর চেষ্টা করব। তো এখানে একটু বসলাম, তারপরে একটুখানি ক্যাদ মারলাম, তারপরে একটু বাইরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। দেখুন এখানে দেখতে পাচ্ছেন কতটা ফাঁকা, কিন্তু এই ফাঁকাটা বেশিক্ষণের জন্য নয়, বেশিক্ষণ এটা মানে ভালো এত ভালো থাকতে তো পারেই না। যাই হোক, বাইরের পরিবেশটা দেখালাম, ট্রেন তো ছেড়েই দিয়েছে ওখান থেকে, আর মজাটা কিন্তু খুবই ভালো হচ্ছে যে যাবো যাবো যাবো, আমার একটা স্পেশাল জিনিস কেনার আছে আর আপনাদেরকে দেখানোর আছে। তারপরে দেখুন এই শুরু হলো গণ্ডগোল, গণ্ডগোল, ভিড় ভর্তি হয়ে গেছে, গণ্ডগোলটা শুনে যাই হোক, সমস্ত ঠেলাঠেলি করার পরে আমি লেবে গেলাম আমার গন্তব্যস্থলে শিয়ালদাতে। তো এখান থেকেই হাঁটা শুরু করে দিয়েছি। তো এখানে একটু শিয়ালদা স্টেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখান থেকে যে সিঁড়ি পড়ছিল সেখান থেকে লাভার পরে এই শিয়ালদা স্টেশনের পুরো মেইন গেটটাকে আমি ভালো করে দেখিয়ে দিলাম, দিয়ে এখান থেকে হাঁটা শুরু করব। আর এখানে দেখুন প্রচুর যে হলুদ কালার যে ট্যাক্সিগুলো আছে সেখানে দাঁড়িয়ে আছে, তো এখান থেকে হেঁটে হেঁটে যাবো বাস ধরার জন্য। আর এখানে এসেই দেখাচ্ছি এই যে গান্ধী মূর্তিটা আছে, এখান থেকেই কিন্তু বাসে উঠতে হবে। তো এখান থেকে বাসগুলো যে আসবে সেখানেই উঠবার, অবশ্যই বাসগুলোকে আপনারা জিজ্ঞাসা করে নেবেন যে এটা কি বড়বাজার যাবে কিনা, কারণ এখানে প্রচুর বাস যায়, জিজ্ঞাসা করেই উঠবেন। তো আমি এখানে নেমে গেছি বড়বাজার যে পুলিশ স্টেশন আছে, আপনারা কন্ট্রাক্টরকে বলবেন, ওরা একদম বড়বাজার পুলিশ স্টেশনের সামনে লাভিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, আপনারা বড়বাজার পুলিশ স্টেশনে না নেবে, আপনারা লাভবেন গুরুদুয়ারে, আপনারা কন্ট্রাক্টরকে বলবেন গুরুদুয়ারে লাভবাতে, তো ওরা গুরুদুয়ারে লাভিয়েই দেবে আপনাদেরকে ঠিক করে। আমরা একটু ভুল করে বলে ফেলেছিলাম, ওই জন্য স্টেশনে নেমেছি আর অনেকটা হাঁটতে হয়েছিল। তো এখানে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন বড়বাজার পিএস বলে লেখা আছে, ঠিক এই জায়গাটা আপনাকে লাভিয়ে দেবে। আর এখান থেকে শুরু হয় খ্যাংরাপট্টিতে, তো আপনারা যারা হচ্ছে যে সুতো, লেস এইসব কিনতে চান তো এই খ্যাংরাপট্টি চলে যাবেন, আর যারা কাটা কাপড় কিনতে চান তারা গুরুদুয়ারে লাভবেন। গুরুদুয়ারের ওখানে প্রচুর মার্কেট আছে যেখানে কাটা কাপড় পাওয়া যায়। তো এখান থেকে আমি হাঁটা শুরু করে দিয়েছি, এখন এই যে বিল্ডিংটার কাছে চলে এসেছি, গুরুদুয়ারকে ছেড়ে এই বিল্ডিংটার কাছে চলে এসেছি। আর গুরুদুয়ারটা হচ্ছে একটা সাদা কালার একটা বিল্ডিং, ঠিক আছে, সেটা আমি ভুলবশত নিতে পারিনি ভিডিওতে। তো এখানে দেখুন এই বিল্ডিংয়ের নিচে প্রচুর দোকান আছে আর এখানে প্রচুর গলি আছে, এই গলির ভিতর থেকে গেলে প্রচুর কাটা কাপড়ের দোকান পেয়ে যাবেন। তো ওখানে ভিডিও ভালো করে আমি করতে পারলাম না, তাই ওখান থেকে বেরিয়ে এলাম। আসার পরে সিলেদার্সে চলে এসেছিলাম, এখানে এসে দেখলাম যা মারাত্মক লেভেলের ভিড় ছিল, বলে বোঝাতে পারবো না যে এতটা ভিড় ছিল। আমিও ছিলাম এই লাইনে, তো লাইনে দাঁড়িয়েছিলাম, কারণ আমার কেনার ছিল শিলেদাস থেকে অনেক কিছু জিনিস কেনার ছিল, কিন্তু ভাগ্যবশত কটা কিনতে পারবো সেটা আমি এখনো জানি না। যাই হোক, এখান থেকে আমি চলে যাচ্ছি। তো এখানে এত ভিড় যে লাইন দিয়ে প্রবেশ করতে হচ্ছে আর লাইন দিয়ে বেরোতে হচ্ছে। তো এখানে ঠেলাঠেলি করে সমস্ত কিছু আমি চলে গেলাম শিলেদাসের ভিতরে এখান থেকে। তো গিয়ে একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন এখানে। তো দেখে আমার অনেক কটা ব্যাগ পছন্দ হয়েছিল, কিন্তু ভাগ্যবশত এত ভিড় ছিল যে আমি সবগুলো তো কিনতে পারিনি। আর এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন জুতো সেকশনে কি ভিড়, ব্যাগের যে সেকশন ছিল সেখানে না ভিড়টা একটু কম ছিল, কিন্তু যেখানে জুতো ছিল সেখানে এত লেভেলের ভিড় ছিল যে মাথা কি গা পর্যন্ত গলাতে পারছি না, মাথা তো অনেক দূরের ব্যাপার, মানে এত পরিমাণে ঠেলাঠেলি হচ্ছিল, এত পরিমাণে লোকজন, দেখতে পাচ্ছেন যে কোন লেভেলের ভিড় হয়েছে এখানে। তো যাই হোক, আমি ওখান থেকে চলে আসছিলাম একটা ব্যাগ নিয়ে, ওটাকে বিলিং করিয়ে চলে আসছিলাম, আর আসার পথে এই ব্যাগগুলো সুন্দর সুন্দর দেখা হলো। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই কত সুন্দর সুন্দর কালেকশন এসেছে, এবারে খুব সুন্দর সুন্দর এসেছে। তো এখান থেকে বেরোনোর সময় হঠাৎ একটা আমার জুতো চোখে পড়লো যেটা বেশ ভালো লাগলো, তো এই সেকশন থেকে একটা জুতো আমি নিয়ে নিলাম, নিয়ে বিল টিল করি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম খাওয়া দাওয়া পর্বে। তো এখানে এত বেশি খিদে পেয়েছে আর এত সব দোকানে ভিড়, তো এখানে বিরিয়ানি নিয়ে নিলাম, তো এটাকে খাওয়া দাওয়া করে নেবো। নেওয়ার পরেই চলে এসেছিলাম পুরো ট্রেনে, ট্রেনে করে এবারে বাড়ি, আর সন্ধ্যে হয়ে গেছে পুরোপুরি, আর আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছে, ট্রেনটা ছিল প্রায় ফাঁকা। তো আমার অবস্থা একটু দেখুন যে কি অবস্থায় আমি আছি, এত পরিমাণে ঘুম পাচ্ছে আর এত টায়ার্ড হয়ে আছি বলে বোঝাতে পারবো না। যাই হোক, এইসব করতে করতে ট্রেন থেকে নেমেও গেলাম আর ট্রেনকে বলে দিলাম বাই, বাড়িতে চলে যাচ্ছি। আর বাড়িতে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে যে কি কি কিনেছি সবটা দেখাবো, চলো। তো ফাইনালি আমি সমস্ত জিনিস নিয়ে বসে পড়েছি যে কি কি আমি কিনেছি সবটা দেখানোর জন্য। সত্যি কথা বলতে ওয়েদার কালকের এত খারাপ ছিল আর ট্রেনে এত ভিড় ছিল, এত ভিড় ছিল
জাস্ট বলে বোঝানো যাবে না। আমার মনে হচ্ছিল কালকে আমি গিয়ে যে কি বড় ভুল করেছি, ট্রেন লেট, ট্রেন দুটো তিনটে মানে দেয়নি ছুটির জন্য, আর কি মারাত্মক লেভেলের ভিড় বলে বোঝাতে পারবো না। যাই হোক ওগুলো ছেড়ে দিন, এখন দেখাই যে আমি কি কি কিনেছি আর কত টাকা করে কি দাম নিয়েছে সবটা আমি ডিটেলসে বলবো। প্রথমে সিলেদার্সকে আমি একটু সাইডে সরিয়ে রাখছি, কারণ ইয়ে প্রচন্ড মাথা আমার একদম গরম করে দিয়েছিল, এটাকে সাইডে রাখি। প্রথম যেটা মেইন আকর্ষণ সেটা দেখাই, দাঁড়া। তো প্রথমে আমি এই প্লাস্টিকটা দেখিয়ে দিই যে এটা কি আছে। আমার একদম খুবই প্রিয় জিনিস, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম বড়বাজারে আর আপনাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখার জন্য যে কোনখানে কোন জিনিসটা কত কম দামে পাওয়া যাচ্ছে। তো এখানে এইটা দেখুন, দাঁড়ান বের করি। এই হচ্ছে এই কাপড়টা কিনবো বলে, কেননা আমার সামনে আসছে দুর্গাপুজো, তো দুর্গাপুজোতে আমি এটা পরবো, তাই জন্য কিনে এনেছি। কিভাবে কি ডেকোরেশন করছি সেগুলো নয়, পরে আমার নেক্সট কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো বা আমার মেন চ্যানেল তো অবশ্যই দেখতে পারবেন। আপাতত জেনে নিন এটা দিয়ে কিন্তু শাড়ি তৈরি হচ্ছে। আচ্ছা প্রথমে এটা দেখিয়ে দিই, দেখুন কেমন লাগছে অবশ্যই আমাকে আগে বলুন। ভালো লাগবে আমার পরলে? ভালো লাগবে তো? আমার মনে হয় ভালো লাগবে, দেখা যাক তৈরি হওয়ার পর এটা কেমন লুক আসে। এটা আমি কিনেছি 6.5 মিটার নিয়েছি, এটা একটা শাড়ি তৈরি হবে। আর এটা কোন দিনে পরবো, আচ্ছা সেটাও বলে দিচ্ছি, এটা পরবো আমি অষ্টমীর দিনে। কেমন কি পরবো টরবো সেগুলো সবই দেখাবো, দাঁড়ান আগে পুরোটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর। এত কম দাম নিয়েছে আপনারা জাস্ট ভাবতে পারবেন না যে এত কম দাম নিয়েছে। এই দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ আছে, খুবই সুন্দর কাজ, আর পুরো খুব একটা মিষ্টি সুইট একটা কালার। আচ্ছা এটা বলে দিই কত মিটার কিনেছি, এইটা নিয়ে এসেছি আমি 6.5 মিটার আছে, তার কারণ আমি ব্লাউজ পিস বের করব এর থেকে, আর এর থেকে হবে আমার শাড়িটা। টোটাল 6.5 মিটার আছে, 5.5 মিটার আছে এখানে শাড়ির জন্য, আর 1 মিটার কিনেছি আমি ব্লাউজের জন্য। তো আচ্ছা এবারে বলে দিই এর মিটারটা কত টাকা নিয়েছে, আমি জানি আপনারা অপেক্ষা করছেন তাই তো। আচ্ছা এর মিটারটা নিয়েছে মাত্র 130 টাকা মিটার, ভাবতে পারছেন কত কম দাম, 130 টাকার। পুরো এটা পিওর চিকনকারি আছে, মানে এত সুন্দর কাজ করা আছে, আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর কাজ করা আছে, মানে যে টাকাটা ইনভেস্ট করেছেন অনেকটা তুলনামূলকভাবে এর কম। সত্যি কথা বলতে বড়বাজারে অনেক কম দামে পাওয়া যায়, শুধুমাত্র আমার একটাই আফসোস, সত্যি কথা বলছি আমার একটাই আফসোস, তার কারণ আমাদের বাড়িটা এতটা দূরে, এখান থেকে যেতে যেতে আমার পুরো একটা দিন চলে যাবে। মানে একটা দিন মিন্স হচ্ছে কি, ওখানে পৌঁছানোর জন্য না, মানে কেনাকাটা করতে করতে আমার একদিন চলে যাবে। যদি কখনো আমার এরকম মনে হয় যে আমি জিনিস কিনবো, তাহলে না আমার পুরো দিনটাই চলে যায় যদি আমি কলকাতায় যাই, এত দূরে। ভগবান আমার বাড়িটা তো কাছাকাছি করতে পারতো, তাহলে আমি কত যে জামা করতাম, এত কম দাম আমাদের এখানে না, কি মিটারের দাম, মানে ভাবতে পারবেন না, আমি এখানে যদি কিনতাম আমার তো সব শেষই হয়ে যেত, মানে এত টাকা ইনভেস্ট হতো জাস্ট বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে টাকা যেত। শুধু একটু কি আর সময় লাগবে, সত্যি কথা বলতে আমার যদি কাছাকাছি বাড়ি হতো, তাহলে ভাবতে পারছেন আপনারা ধামাকার পর ধামাকা দেখতেন, মানে এত ডিজাইনার ডিজাইনের জামা করতাম, ওহো আমি তো বলে বোঝাতে পারছি না, দূরে আছে তাই করতেও পাচ্ছি না, কারণ এখানে প্রচুর দাম, প্রচুর মানে এখানকার মিটার, এত মিটারের দাম, কিনে তৈরি করা যদি আমার কাছাকাছি হতো, বারবার একটা কথা বলছি তাই না, যদি কাছাকাছি হতো না মানে কি করতাম আমি, আমি ভাবতেই পাচ্ছি না, ভাবলেই আমার যেন মনে হয় না সব করে দিতাম, সব করে দিতাম এরকম ব্যাপার। যাই হোক অনেক বকে নিয়েছি, এই হচ্ছে এই শাড়িটা নিয়েছি, মানে শাড়ি মিন্স কি কাপড় কিনেছি, এতে এখন প্রচুর ডেকোরেশন বাকি আছে, কথাও ঠিক মতন বলতে পারছি না, এটা সাইডে সরিয়ে রাখলাম। আচ্ছা এবার দেখিয়ে দিই আরো একটা কাপড় কিনেছি, এটাও আমার খুব পছন্দ হয়েছিল, আপনাদের দেখাই দিলাম। এই দেখুন উফ এটা, আচ্ছা প্রত্যেকে কিন্তু জানাবেন কেমন কেমন লাগছে ঠিক আছে আপনাদের। এই যে এটা একটা নেটের ওপরে খুব সুন্দর একটা কাজ করা আছে, পুরো খুলবো না, পুরো খুললে না ভাঁজ করতে পারবো না। এইটা কিনেছি, সুন্দর লাগছে না দেখতে, এইটা নিয়েছে, আচ্ছা এটারও মিটারটা বলে দিচ্ছি, এটা নিয়েছে 80 টাকা মিটার, মাত্র 80 টাকা নিয়েছে। হয়তো আরো কম নিতে পারতো বার্গেনিং করলে, কিন্তু ওখানে না বার্গেনিং ঠিক একটা চলে না, অন্যান্য দোকানে দাম করলে মেবি কম হতো, কিন্তু আমার মনে হয় ঠিকই নিয়েছে। কত সুন্দর কাজ করা আছে, পুরো পিওর নেটের ওপরে আছে, আর নেটটা কিন্তু মানে খারাপ নেট এরকম নয়, খুব সুন্দর একদম, মানে ভালো নেট যেটা বলতে পারে। তো এটা হচ্ছে আমি একটা, এটা কি করব, এটাও পুজোতে পরবো অবশ্যই, এটা একটা কামিজ আর প্যান্টের সেট তৈরি করব, কেমন কি করব সেগুলো পরে দেখাবো ঠিক আছে। এটা সরিয়ে রাখছি, এই হচ্ছে কাপড়টা, ভাঁজ করে করে তুলি, না হলে পরে ভাঁজ করতে খুব মুশকিল।
আচ্ছা এই হলো দু নম্বর। আচ্ছা এবারে হচ্ছে আমি এখানে হচ্ছে লাইলিন কিনেছিলাম ভিতরে, এগুলো মাত্র 40 টাকা করে মিটার নিয়েছে। আমাদের এখানে মিটার শুনে না মাথা খারাপ হয়ে যাবে। খুব সুন্দর, খুব ভালো কাপড়, 40 টাকা করে এটা মিটার নিয়েছে, 40 টাকা করে মিটার নিয়েছে। আর এর সাথে আর কি নিয়েছিলাম আমি, আচ্ছা আরেকটা কিনেছিলাম আমার একটা ড্রেস করব তার জন্য এই কাপড়টা কিনেছি, সেম এটাও লাইলিনের কাপড়, 40 টাকা করে মিটার নিয়েছে, তাই আমি নিয়েছি। সত্যি কথা বলতে না প্রচুর জিনিস কেনার ছিল, অনেস্ট প্রচুর জিনিস কেনার ছিল প্রচুর, কিন্তু এত ওয়েদার খারাপ ছিল কালকের। আর তারপরে দু নম্বর হচ্ছে ট্রেনে প্রচন্ড ভিড় ছিল, তাই আমার যেগুলো প্রয়োজন ছিল সেগুলো তো আমি কিনতে পারিনি। পুজো হয়ে গেলে একবার আমি যাব, আরো ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব। কারণ একটা মার্কেট তো দেখিয়েছি, অনেক মার্কেট আছে ওখানে, দেখানোর চেষ্টা করবো, কিন্তু পুজোটা হয়ে যাক। তার কারণ পুজোর জন্য না প্রচন্ড পরিমাণে ভিড় হচ্ছে, প্রচন্ড। এখন তো মনে হয় না যাওয়াই উচিত, পুজোর পরে যাবেন খুব নিশ্চিন্তে আপনি কেনাকাটা করতে পারবেন, এখন প্রত্যেকটা দোকানে খুবই ভিড়, খুবই ভিড়। আচ্ছা এবারে দেখিয়ে দিই। ও আচ্ছা এখানে আর একটা জিনিস আছে, দাঁড়ান দেখাই কত বিজে কেনার ছিল আর কি কি কিনে নিয়ে আসছে। যাই হোক যা এনেছি অনেক বাবা, এইটাই টেনে টেনে আনতে মুশকিল হয়ে যাচ্ছে আমার ট্রেনে করে যা ভিড়। আচ্ছা এটা একটা ভেলভেটের আছে কাপড়, আর এটা কিন্তু আমার নয়, ঠিক আছে আমার একটা ফ্রেন্ড কিনতে দিয়েছে আমি গিয়েছিলাম বলে। আচ্ছা এটা দেখিয়ে দিই একটু, রেড কালারের ভেলভেট, জানি না ভেলভেটের দাম কেমন কি নেয়। এটা নিয়েছে 120 টাকা মিটার নিয়েছে, ভালো ভেলভেট, যথেষ্ট ভালো, 120 টাকা মিটার নিয়েছে। আচ্ছা এইবারে মেন জিনিসগুলো দেখাই, এই হচ্ছে লেসগুলো, আমি একদম চওড়া চওড়া লেস এনেছি। এখানে আছে এটা কত মিটার আছে জানো, আচ্ছা এটা 15 মিটার আছে, আর এই লেসটাতে 20 মিটার আছে। আচ্ছা এটা কত করে নিয়েছে পুরো বলে দিচ্ছি, এইটা নিয়েছে 450 টাকা নিয়েছে, 20 মিটার আছে, ঠিক আছে। আর এই লেসটা নিয়েছে এটা 15 মিটার আছে, আর এটা নিয়েছে 330 টাকা, ঠিক আছে। এই হচ্ছে দুটো লেস, এই দুটো কিনে এনেছি, সাদা লেস, খুব সুন্দর লেস, খুব সুন্দর। আমাদের এখানে তো প্রচুর দাম, বারবার তো বলছি, চাইলে আপনারা বড়বাজারে যেতে পারেন। আচ্ছা এই লেসটা নিয়েছে কত, 150 টাকা নিয়েছে মেবি, আমি ভুলে গেছি, এই লেসটা 150 টাকা নিয়েছে। এটা একটা সরু সাদার লেস, আমি সাদা কেন বেশি কিনেছি কারণ সাদা প্রচুর পরিমাণে আমার কাজে লাগে তাই জন্য। আর ওর থেকেও আরেকটু সরু এই লেসটা আমি কিনেছি, এই একটা লেস, এগুলো সব সাদা লেস, ঠিক আছে। এটা নিয়েছে 130 টাকা, ইয়েস। আচ্ছা আরও কটা লেস আছে একটু দেখাই, আচ্ছা এটা গোলাপি কালার নিয়েছি, কালারটাই শুধু আলাদা, সরু লেস, এটাও 130 টাকা নিয়েছে, আর একটা হলুদ কালার নিয়েছি, এটাও 130 টাকা নিয়েছে। আর এগুলো মনে হয় 20 মিটার করে আছে, ঠিক আছে। এইবারে দেখাই যে আমি সিলেদার্সে গিয়েছিলাম, সিলেদার্স থেকে কি কিনেছি। আচ্ছা প্রথমত সিলেদার্স থেকে এত ভিড়, এত ভিড়, জানো মনে হচ্ছে ওটা সিলেদার্স নাকি কোনো পুজোর প্যান্ডেলে ঢুকেছি, আমি দুটোর মধ্যে কোনো পার্থক্য পাচ্ছিলাম না, কেননা এত পরিমাণে ঠেলাঠেলি করছিল, কেনা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল, অসম্ভব। তাই জাস্ট একটা জিনিস কিনে চলে আসছিলাম, আসার পথে আর একটা জিনিস পছন্দ হলো, মানে একটা জুতো পছন্দ হয়েছে তাই নিয়েছি, কেনার অনেক কিছু ইচ্ছা ছিল, পুজোর পরে আমি যাব। আচ্ছা এই যে ব্যাগটা কিনেছি এই দেখুন, ভালো লাগছে ব্যাগটা, এটা আমার তো বেশ স্টাইলিশ মনে হলেও বেশ কিউট কিউটও লাগছিল, তাই এই ব্যাগটাই নিয়েছি। এই হচ্ছে ব্যাগটা, ঠিক আছে এই ব্যাগটা নিয়েছি, আর বেশি কিছু নিইনি, একটাই জুতো নিয়েছিলাম, তাই আমার সারাদিন চলে গেছে, ভাবুন তাহলে অনেক কিছু নিলে কতক্ষণ যেত, ভাবতে পারছেন। আচ্ছা এখানে হচ্ছে জুতো নিয়েছি, জুতোটা দেখাই। আর আসলে একটা কথা কি বলুন তো, আমার না জুতো অনেক আছে, মানে কিনেছিলাম, আমি চিটে জুতো একটু বেশি পছন্দ করি, তাই অনেকগুলো চিটে জুতো আমি কিনেও ছিলাম, কিন্তু তাও মানে সিলেদার্সে যাবো জুতো কিনবো না এরকম যেন ঠিক হয় না, প্রচুর সব জুতো পছন্দ, সব জুতো পছন্দ, কিন্তু সব তো নেওয়া যাচ্ছে না ভিড়ের জন্য, আরো একটা দুটো নিতাম কিন্তু হয়নি। এই জুতোটা কিনেছি, ভালো লাগছে দেখুন, ভালো লাগছে, এই জুতোটা কিনেছি, একদম চিটে জুতো, আমি সবসময় রেগুলার বেসিসে পরবো বলে। ব্যাস এই ছিল কেনাকাটা, তেমন কিছু তো কিনতে পারিনি, এই কিনতে কিনতে আমার সারাদিন চলে গেছে, ভাবতে পারছেন। এই ছিল আমার সমস্ত কিছু, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কোথা থেকে কিনেছি সেগুলো তো যথেষ্টভাবে আমি দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে যায় তাহলে কি করতে হবে, লাইক করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে বড় বাজারের কোন প্রোডাক্ট আপনারা চান, নেটের ফেব্রিক কিনবো, সিল্ক কিনবো, রেয়ন কিনবো, জর্জেট কিনবো, আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে অবশ্যই আমি চেষ্টা করতে পারি আপনাদের কমেন্ট অনুযায়ী আমি বড় বাজার থেকে কিনে নিয়ে এসে একটা সুন্দর ড্রেস ডিজাইন করে আপনাদের দেখাতে পারি। যদি আপনারা কমেন্ট করেন, বেশি 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 কমেন্ট করেন যে হ্যাঁ দিদি আপনি বড়বাজার থেকে সুন্দর সুন্দর মেটেরিয়ালসের কাপড় কিনে আনুন, দাম কত বলুন, আর সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে দেখান, তাহলে যতই কষ্ট হোক আমি চেষ্টা করব আমাদের এখান থেকে বড়বাজারে যাওয়ার, যেহেতু অনেকটাই দূর, তাও আপনাদের জন্য চেষ্টা করব যে এখান থেকে বড়বাজারে যাব, গিয়ে আমি কিনে এনে সুন্দর সুন্দর স্টাইলের কুর্তি হোক, গ্রাউন হোক, স্কার্ট হোক, সব কিছু দেখানোর। যদি আপনাদের কমেন্ট বেশি বেশি আসে আর এই ভিডিওতে লাইক পড়ে,
অবশ্যই করে দিন, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো। আজকে জন্য এখানে এড করছি, সবাই খুব ভালো থাকবেন। চাইলে একবার আপনারা গিয়ে বড়বাজারে ভিজিট করতে পারেন, আশা করবো আপনাদের খুবই ভালো লাগবে, আর পরবর্তীকালে আরো ডিটেলসে দেখানোর চেষ্টা করবো। তো আজকের জন্য এখানে এড করছি, টাটা।